হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা কে কে কুকিজ খেতে ভালোবাসো বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি, তাই আজকে বাড়িতেই ট্রাই করে দেখবো যে বিস্কিট তৈরি হয় নাকি। বিস্কিট বানাতে প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো ঘি। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন ঘি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, তবে আমি বলবো ঘিটাই ইউজ করো, তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মিছরির গুঁড়ো। যেহেতু এটা আমি বাড়িতে বানাচ্ছি, তাই একটু হেলদি ওয়েতেই বানানোর ট্রাই করছি, তো সেই কারণে আমি সুগারের বদলে এখানে মিছরি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু চিনির দানাও এখানে ইউজ করতে পারো, সেক্ষেত্রে চিনিটাকেও তোমরা মিক্সারে দিয়ে পাউডার করে নিতে পারো, কারণ পাউডার করে নিলে এটা তোমাদের ব্লেন্ড করতে সুবিধে হবে। তো আমি এখানে একটা ব্লেন্ডারের সাহায্যে এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এই নর্মালি ব্লেন্ড করতে পারো, বাট আমার কাছে যেহেতু ব্লেন্ডারটা অ্যাভেলেবেল ছিল তাই আমি ওটা দিয়েই করে নিলাম। আর তারপর আমি অ্যাড করছি 2 কাপ আটা। তারপর আমি অ্যাড করছি লাল আর কালো চালের গুঁড়ো, এটা 1/2 কাপ মতো আমি ইউজ করেছি, তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করেও যেতে পারো। আমি এটা দিলাম তার কারণ ওই যে প্রথমেই তোমাদের বললাম, যেহেতু বাড়িতে বানাচ্ছি, এত কষ্ট করে বানাচ্ছি, তাই জন্য একটু হেলদি ওয়েতেই বানানোর ট্রাই করছি। তো সেই কারণে আমি লাল আর কালো চালের গুঁড়োটাও ব্যবহার করলাম আমার পতিদেবের ইচ্ছায়। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 পিঞ্চ লবণ। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। বিস্কিটের আমরা কিন্তু বেকিং পাউডারটাকে ইউজ করব। তারপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে একটু ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করছি 1 ফোঁটা চকলেটের এসেন্স। তোমরা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারো, লাইক ভ্যানিলা, বাটার স্কচ। তো আমি এখানে চকলেটের এসেন্সটাই ব্যবহার করলাম, কারণ বিস্কিটের ক্ষেত্রে ভ্যানিলা, চকলেট এগুলোই বেশি ভালো যায়। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমাদের খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা বানাতে আমরা জলের ব্যবহার কিন্তু একদমই করব না, তাই এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমরা ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকটা পরিমাণে দুধ কিন্তু তোমরা ব্যবহার করবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিস্কিট কিন্তু ভালো হবে না, কারণ লুচি বা রুটি বানানোর মতো ডো কিন্তু এখানে একদমই তৈরি হবে না। এটাকে জাস্ট ডো করতে যতটুকু দুধের প্রয়োজন ঠিক সেইটুকু তোমরা ইউজ করবে, একদমই নরম এটাকে করবে না। আমি কিন্তু এখানে 1/2 কাপ মতো দুধ ইউজ করেছিলাম, তাতে কিন্তু আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছিল। তারপর আমি এখানে কিছুটা চকো চিপস ইউজ করেছি, যাতে এটার টেস্ট আরো ভালো হয়। ব্যাস, আমাদের ডো একদম রেডি, এবার এটাকে পারফেক্ট শেপ দেওয়ার পালা। তো চলো দেখা যাক এটাকে কি শেপ দেওয়া যায়। তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো এটা বেলতে গিয়ে চকো চিপসগুলো পুরো মেল্ট হয়ে গেছিল। বাট নাথিং টু ওয়ারি, মেল্ট হলেও ওটা তো ব্যাটারের মধ্যেই ছিল, তাই নো চাপ। শুধু দেখতে একটু অদ্ভুত লাগছে এই আর কি। যাই হোক, এটাকে আমি চৌকো শেপ দিয়েছিলাম, বাট তোমরা চাইলে রাউন্ডও করতে পারো। সেক্ষেত্রে রাউন্ড কোনো বাটির সাহায্যে এটাকে তোমরা কেটে নিতে পারো, ইজিলি রাউন্ড শেপ চলে আসবে। বাট আমার কাছে এইটাকে ইজি বলে মনে হয়েছে। তারপর এটার উপর সামান্য একটু দুধ দিয়ে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। তবে তোমরা যদি দেখতে আরো একটু ভালো করতে চাও, তাহলে আমি বলবো একটা ডিমের কুসুম নিয়ে কুসুমটা হালকা হালকা বিস্কিটের উপরে ব্রাশ করে তার উপরে সাদা তিলটা দাও, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। এবার হলো আসল কাজ, বেক করার পালা। তার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে তাতে বালি দিয়ে প্রিহিট করে নিয়েছি, আর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা নেটের ওপর আমরা বিস্কিটগুলোকে রাখছি। তোমরা কিন্তু এখানে নেটের পরিবর্তে অন্য যে কোনো পাত্র ইউজ করতে পারো, তবে সেটা যেন প্লাস্টিকের না হয় এটা খেয়াল রাখবে। তো আমরা এখানে নেটটা ব্যবহার করছি তার একটাই কারণ, একসাথে যাতে অনেকগুলো বিস্কিট দেওয়া যায়। এবার এটাকে চাপা দিয়ে 30-40 মিনিটস মতো বেক করে নিতে হবে, আর তোমরা যদি মাইক্রো ওভেনে করো সেক্ষেত্রে কিন্তু 20 মিনিটেই তোমাদের বেকিং ডান। আমি কিন্তু ফার্স্ট টাইম বিস্কিটটা ট্রাই করেছিলাম, আর সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিও, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টাটা।